গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে নেক্সট ডে, আর আজ সকাল থেকে আমরা জাস্ট ব্রেকফাস্ট করেছি, তারপর হোটেল রুমেই আমরা একটু ল্যাদ খাচ্ছিলাম শুয়ে বসে। তো ফাইনালি এদের এখানে, আমরা যে মেফেয়ার যে হোটেলে উঠে, যে রিসর্টে আর কি অ্যাকচুয়ালি উঠেছি, তো এদের এখানে স্পা ফেসিলিটিও আছে, বা তুমি চাইলে স্যালন ফেসিলিটিসও এখানে পেতে পারো। তো সেই জন্য আমরা, মানে আমি স্পেশালি ভাবলাম, আমার চুলগুলোর অবস্থা খারাপ দেখো, তো আমি ভাবলাম একটু হেয়ার স্পা যদি নেওয়া যায় একটা ট্রাই করে দেখা যেতে পারে। খুব বেশি হাই প্রাইস নয়, যেরকম স্যালনে হয় সেরকমই দেখলাম এদের চার্জগুলো যেগুলো ছিল আর কি। তো সেই জন্য ডিসাইড করেছি যে আজকে আমি একটা হেয়ার স্পা নেব, আর সেটার জন্য এখন আমি যাচ্ছি। আমি যখন স্পা করাচ্ছিলাম তখন অভিষেক ওদের ম্যাসাজ রুমের ভিডিও করেছিল, সেও বেশ সুন্দর। তোমরা যাতে দেখতে পারো তাই এই ভিডিওর সঙ্গে ওই ক্লিপগুলো মিলিয়ে দিলাম। ঘরে ফিরলাম রুমে, স্পা এর এক্সপিরিয়েন্স খুব ভালো। ভদ্রলোক আমাকে বেশ কিছু টিপসও দিলেন, তো সেগুলো ফলো করবো এবং তোমাদের সাথেও সেগুলো শেয়ার করব। তো এই এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, একদম এক্সপেন্সিভ নয়। দেখো আমার এতটা লম্বা চুল, অনেকটাই আমার লং হেয়ার আর কি। হ্যাঁ খুব ঘন নয় কিন্তু অনেকটা লম্বা। তো এমনি পার্লারগুলোতে গেলে দেখবে হেয়ার লেন্থ অনুযায়ী টাকা বেড়ে যায়, কিন্তু এরা কিন্তু সেটা করলো না। এরা আমার চার্জ নিল 850, 850 নিল হেয়ার স্পার জন্য, আর তার সাথে 18% জিএসটি যেটা হলো, তো সব মিলিয়ে আমার 1000 টাকা, তাই তো 1003 টাকা এরকম একটা চার্জ হয়েছে। তো যাই হোক, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো, আরাম করে করলাম। হে এভরিওয়ান, এখন বাজে 4:22, ঠিক আছে। তো আমরা দুপুরবেলা, তোমরা তো দেখলে, স্পা করিয়ে এলাম, তারপর আর আমরা কিছু লাঞ্চও করিনি, তার কারণ এখানে ব্রেকফাস্টটা এতটাই হেভি দেয়। সবচেয়ে বড় কথা, আমরা আজকে একটু দেরি করে ব্রেকফাস্ট করেছি, 10টা অবধি এদের ব্রেকফাস্ট টাইম, তো আমরা 9:45 নাগাদ গেছি। তো বুঝতেই পারছো হেভি কিছু ব্রেকফাস্ট করার পর আর দুপুরবেলা লাঞ্চ করার মতো আর পেটে কোনো জায়গা ছিল না, ইচ্ছেও ছিল না, তো সেই জন্য আর কিছু করিনি। স্পা করে এসে একটু রেস্ট নিয়েছি, তারপর এখন বেরোচ্ছি বাইরে, দেখি কোথাও চা কফি কিছু খাবো, আর রাতের ডিনারটা আমরা এখানেই করবো। আপাতত বেরোই, একটু ম্যালের দিকটা যাওয়ার ইচ্ছা আছে। Thank you.
ফাইনালি আমরা এসেছি গ্যালারিজে। আমার কথা শোনা যাবে কিনা আমি জানি না, প্রচুর আওয়াজ হচ্ছে। তো যাই হোক, গ্যালারিজে এসেছি। প্রতিবারই যখনই আসি, মানে দুবার এই নিয়ে, তো দুবারই এসে প্রতিবারই আসি আমাদের এখানে ঘোরা হয়। আর কিছু খাবারের অর্ডার করেছি। আর এখানে আরেকটা জায়গা যেটা যাওয়ার কিছু ইচ্ছা আছে, সেটা হচ্ছে সেভেন্টার্স। সেভেন্টার্সও ভাবছি কাল সকালবেলা যদি পারি বা দুপুরের লাঞ্চটা যদি পারি করবো। আর কিছু হট চকলেট, কফি, পিৎজা এসব অর্ডার করেছি। খাবারগুলো আসুক আমার তোমাদের দেখাচ্ছি। ঘোরাঘুরি করছিলাম কিছুক্ষণ। সন্ধ্যের সময় ম্যালে বসে থাকতে খুব ভালো লাগে। টুকটাক কেনাকাটাও করেছি, তারপর ফিরে এসেছিলাম হোটেলে। ওই দেখো, আমি এখন রুমে রয়েছি, আর ওই হচ্ছে আইপিএল চলছে, আর এইখানে অভিষেক অফিসের কাজ করছে, করতে করতে মাঝে মাঝে একটু ফোন চেক করছে। তো বেসিক্যালি একটা খবর দেবো তোমাদের, সেটা হচ্ছে, সবার আগে বলি যে অভিষেকের একটা গল্প শুকতারায় এই নভেম্বর সংখ্যায় বেরিয়েছে। গল্পটার নাম হচ্ছে বাসস্থান। তোমরা অবশ্যই গল্পটা পড়ে জানিও কেমন লেগেছে তোমাদের গল্পটা। বেসিক্যালি অভিষেক তো একজন সাংবাদিক, কিন্তু সাংবাদিকতা হচ্ছে ওর পেশা, কিন্তু সাহিত্য হচ্ছে, সাহিত্য চর্চা হচ্ছে ওর নেশা। তো ওর প্রচুর গল্প এদিক ওদিক বিভিন্ন জায়গায় বেরোয়। তো যেদিন আমরা পরশু দিন আমরা যখন দার্জিলিংয়ে উঠছি আর কি ওপরে, তো সেই সময় ওর একটা কল আসে, শুকতারা থেকে জানানো হয় যে ওর গল্পটা সিলেক্ট হয়েছে। এবার কবে বেরোচ্ছে সেটা ওনারা জানাননি। তো বেসিক্যালি জাস্ট এই কিছুক্ষণ আগে অভিষেককে একজন হোয়াটসঅ্যাপ করে এবং সেখানে একজন একটা ছবি পাঠায়, মানে যে শুকতারা যে ফ্রন্ট, মানে যেখানে ওদের সূচিপত্রটা আছে, তো সেখানে ছবি পাঠায় ওকে, এবং সেখানে বলে যে তোমার গল্প বেরিয়েছে, তো খুব ভালো খবর, এরমভাবে বলেছে। তো আমরা তো জানিই না যে ওটা নভেম্বরের সংখ্যায় বেরিয়ে যাচ্ছে। তো আমরা খুব সারপ্রাইজড এবং খুব খুশি যে ওটা বেরিয়েছে। তো তোমরা অবশ্যই এবারে শুকতারাটা পড়ে জানিও কেমন লাগলো তোমাদের গল্পটা। এটা হচ্ছে বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো, ভীষণ ম্যাচিওর লেখা। আমার তো খুব ভালো লেগেছিলো যখন লেখে, ও যখনই কোনো গল্প লেখে সে না আমাকে আগে পড়ায়, তো আমার ভীষণ ভালো লেগেছিলো। তো তারপর ওটা ও শুকতারায় দিয়েছিলো এবং ওটা সিলেক্ট হয়েছে। তো এবার অভিষেক কিছু বলবে এসব ব্যাপারে। কি রে, বলার আর কিছু নেই। আপনারা অনেকেই আছেন যারা, মানে বাসবির ইউটিউবে অনেকেই আছেন যারা যথেষ্ট গল্প টল্প পড়েন এবং পড়াশোনা করা যাদের নেশা, তারা হয়তো কেউ কেউ আমার গল্প পড়েও থাকবেন হয়তো। একবার ট্রাই করে দেখতে পারেন যে ভূতের গল্প আপনাদের কেমন লাগতে পারে। তবে এটা ঠিক, মানে ভূত ঠিকই, তবে আমার এক অর্থে মনে হয় এটা মানে ভূতের থেকে কমেডি বেশি এতে আর কি, মজা অনেক বেশি। হ্যাঁ, অদ্ভুত লেখাটা, খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো ভালো লাগবে যদি ফিডব্যাক পাওয়া যায় আপনাদের, যদি জানান পড়ে কমেন্ট বক্সে যে গল্পটা কেমন লেগেছে আর কি। এই তো, হ্যাঁ, আরেকটা কথা যে আমি তোমাদের কাছে, আমরা দুজনেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা একটা ভিডিও এখন অবধি মানে আমি রেডি করতে পারছি না। তার কারণ হচ্ছে প্রচুর শট, মানে প্রচুর শুট আমি করেছি গোপ্রো থেকে। এবার কি প্রবলেমটা হচ্ছে তুই বল। গোপ্রো সমস্যাটা হচ্ছে যে গোপ্রো আমার ল্যাপটপে গোপ্রোর ক্লিপগুলো নামালেই ফরম্যাটিং চাইছে। এবার ফরম্যাট করে সেটাকে, এমনি আমার ল্যাপটপটা মোটামুটি আমারই সমান বয়স, মানে অনেক পুরনো, প্রায় একই সময় হয়েছিল, অনেক পুরনো ল্যাপটপ এটা। তো এবার এতে ঘটনা যেটা হয়েছে যে এক তো এই মানে সফটওয়্যার আপডেট নেওয়ার ক্ষেত্রে প্রচুর সময় নেয়, তো আমরা যাতে এডিট করি, মানে আমরা বলার থেকে ভালো কথা ওই এডিট করে, আমার তো এসবের মধ্যে আজকাল সময় টময় খুব কম পায়। তো যেটা হয় যে আমার তো এটাতে সময় প্রচণ্ড লাগে, এই মানে ফরম্যাটিং এ সময় প্রচণ্ড লেগে যাচ্ছে, পাশাপাশি বয়স হয়ে যাওয়া ধরুন মাঝে মাঝে ল্যাপটপটা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব প্রবলেম হচ্ছে, যে কারণে আমাকে বাড়ি গিয়ে ওই আমাদের ডেস্কটপে বসেই আমাকে সমস্ত রেডি করতে হবে, সমস্ত কিছু এখানে মানে ডাম্প করা হচ্ছে। আমি অনেকগুলো এসডি কার্ডও নিয়ে এসেছিলাম ভাগ্যিস, তো সেগুলো সব এখানে জমাচ্ছি, আর বাড়ি গিয়ে কলকাতায় ফিরে এগুলো সমস্ত আমি রেডি করব, করে আমি আপলোড করব। একটু দেরি হবে, আজকে হচ্ছে, আজকে কত তারিখ, 8 তারিখ, তো
আজকে 8 তারিখ নভেম্বরে, তো আমি ফিরছি পরশুদিন 10 তারিখ। 10 তারিখেই আমি বাড়ি গিয়েই এডিট করা শুরু করবো। 11 তারিখ থেকে পরপর ভিডিওগুলো আসবে দার্জিলিংয়ের। এই সময় দিতে পারলে খুব ভালো হতো গো, কিন্তু কী করবো, এরকম প্রবলেমে ফেসে গেছি, খুব আফসোস হচ্ছে। যাই হোক, ফিরে গিয়ে ভিডিওগুলো দেবো। আর একটু পরে আমরা যাব ডিনার করতে, একটু মানে অনেকটাই পরে, এখনও দেরি আছে। এখন বাজে সবে 8টা, পুরো 8টা বাজে এখন। আমরা যাবো 10টা নাগাদ, ঠিক আছে? ডিনার সেরে আমরা রোজ রাতে হোটেলটা ঘুরে দেখি। আলোর ছটায় আশ্চর্য মোহময়ী দেখায় হোটেলটা। রাতের মেফেয়ার কেমন দেখতে কিছু ক্লিপ রাখলাম। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে দিও, কিন্তু নাহলে আমার সব আপডেট পাবে কী করে? আসছি তাহলে আবার পরের ভিডিওয়ে দেখা হবে।